গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি সুস্থ স্বাভাবিকই আছি, কিন্তু চুল টুল যেহেতু আচানো ফাচানো নেই, তাই পাগল পাগল দেখতে লাগতে পারে। আমরা এখন মান্নার ধাবার কাছে দাঁড়িয়ে আছি। তো সূর্য তো উঠেছে ওই দিকটাতে, বাস থেকে আমি দেখছিলাম, কিন্তু বাস থেকে দেখানোর জায়গা নেই, কারণ বোস পরে পুরো জানলার কাজ দিয়ে বেবে পড়ছে আর কি, ওই জন্য দেখানো যাচ্ছে না। যাই হোক না কেন, আর দিল্লি পৌঁছাতে আমাদের এক দেড় ঘন্টা মতো টাইম লাগবে। কালকে অনেকটা টাইম নষ্ট হয়েছে মানালি থেকে বেরোনোর টাইমে, কারণ দুপাশে খাদ, তো ওখান থেকে বাস বার করে আনা সত্যি খুব চাপের, কারণ একটুখুনি এদিক ওদিক হয়ে গেলে দুদিকেই একদম গল্প হয়ে যাবে। আর তারপর বাসে পুলিশও উঠেছিল, অনেকক্ষণ দাঁড় করিয়েছিল, সেই টাইমটা তো প্রায় আধ ঘন্টা মতো দাঁড় করিয়েছিল। তো এই চলছে আর কি। তবে মনে হচ্ছে না যে জার্নি, বাসটা যেহেতু ভালো, ঘুমটাও হচ্ছে আর জার্নিটাকে জার্নি মনে হচ্ছে না, কারণ কোনো জার্কিং নেই বাসে, তো ভালো লাগছে। তো চলো আবার নয় দিল্লি পৌঁছেই কথা হবে, কারণ দিল্লি পৌঁছে আমাদের কিছু খেতেও হবে। কালকে রাত্রি 12টায় তারপর ডিনার ব্রেকের জন্য বাসটা দাঁড় করিয়েছিল, কিন্তু 12টায় তো সব ধাবা ঠাবা বন্ধ হয়ে যায়, ওই আর কি টয়লেট ইউজ করার জন্যই দাঁড় করানো হয়েছিল মূলত। তো কালকে আমি আর রাতে নামিনি, মানে ওই ঠান্ডাটায় না না নামাই ভালো আর কি। তো আজকে সকালে ওই জন্য নামলাম এসে। এখনও ঠান্ডা খুব একটা লাগছে না এখানে, আর মানালিতে হলে এই ঠান্ডাটায় কাঁপিয়ে দিত আর কি, মানে এই টাইমটাতে। তো ওই যে আমাদের বাসও দাঁড়িয়ে আছে, হাঁটতে হাঁটতে বাসের কাছেই চলে এলাম, আমাদের বাসটা একদম ফাঁকা জায়গায় দাঁড় করিয়েছিল। তো চলো, এই বাসটা না পুরো ক্ষেত মতো ফাঁকা জমি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। মনে হচ্ছে কোনো গ্রামের দিকে, এটা চাষ টাস হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, হাঁটতে তো একটু টাইম লাগে না, এই তো বডি। এই কদিন পাহাড় টাহাড়ে চললাম, জানি না রোগা হয়েছে কিনা, রোগা হব না, কারণ তার সাথে তো চিকেন মাটন এসব তো পানির চলছিল। এই যে ওখান থেকে সূর্যটা উঠেছে, হয়তো ব্যাক ক্যামেরায় দেখালে আসতো, চাষ হচ্ছে সুন্দর। তো চলো বাসে গিয়ে বসি, ওরা আসছে, অ্যাপিডি গেছে। আমরা দিল্লি পৌঁছে গেছি, আপাতত এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, আমরা এয়ারপোর্ট যাব এখন। সবই হয়ে গেছে মোটামুটি, কিন্তু লাগছে গরম প্রচণ্ড, আর চোখ মুখ দেখে বুঝতেই পারছে এবার একটু ফ্রেশ হতেই হবে, যাব বাথরুমে একটু। আমাদের সব হয়ে গেছে, অ্যাপিদিদের একটা ব্যাগ আটকেছে, এদের তো কিছু পেলেই আটকে দেয় ব্যাগ, তো ব্যাগটা নিয়ে আসুক অ্যাপিদিরা, তারপর যাব। চোখ মুখ কালি ধরে গেছে একদম। তো দিল্লি এয়ারপোর্টটা না আমার সত্যি খুব ভালো লেগেছে, আর এরিয়াটা তো বিশাল বড়, মানে বিশাল, এটার যদি কেউ পুরো ব্লগ করতে চায় তাহলে তিন দিন লাগবে বোধ হয়। তো চলো,
আমরা নেব এখন কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে? এইটা আমি দিল্লি এয়ারপোর্টেই ফার্স্ট দেখলাম। ধরো টাকা ঢুকে দিয়েছিল, না পড়লে কি হবে? ওরে বাবা রে, আমি এয়ারবাসে উঠেছি। এয়ারবাস প্রচন্ড বড় হয়, দেখো মাঝেও আরো তিনটে করে সিট রয়েছে। কি যা, এ দেখো কত বড় এয়ারবাসে আমি ফার্স্ট উঠলাম। লাঞ্চ এসে গেছে, পরোটা, এটা কি জানি না একটু রাইস মতো, এটা আচার, এটা পনির বলছে, এটাতেও কি আছে না খেলে বলতে পারবো না, এটাতে দই আর জল। এই কিছুক্ষণ হলো মানে সাতটার সময় ঘরে ঢুকলাম আর কি। আজকে আবার ট্রলির একটা চাকা উড়িয়ে দিয়েছে পুরো, মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট বোধহয় আমার ট্রলি একদম সাতনাশ করার জন্যই বসে আছে। ওই যে ট্রলিটা সবকিছু হচ্ছিল, মানে ওপরে ডান্ডা ভেঙে দেওয়া থেকে শুরু করে ওই ট্রলিটারই একটা চাকা আজকে উড়িয়ে দিয়েছে, মানে ও আর ব্যালেন্স রাখতে পারছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই ট্রলিটা আমার মা বাবার। আমরা যখন ব্যাঙ্গালোর এসেছিলাম সব থেকে বড় ট্রলিটা আমার মা বাবার ছিল বলে ওটা আমি নিয়ে এসেছিলাম, তো ওটাকে এখন ঠিক করাতে তো হবেই। আর ওই ট্রলিটাকে বাড়ি ফেরত পাঠিয়ে দেবো, বা আমরা যখন কলকাতা যাব নিয়ে গিয়ে একবারে ওখানেই ওকে গ্যারেজ করবো। আমাদের ট্রলি কিনতে হবে এরপর কোথাও গেলে আর কি, মানে কলকাতা বা যেখানেই যাই না কেন ট্রলি এরপর কিনতে হবে, কারণ এই ট্রলিটা আর নেওয়া যাবেই না, একদমই বাজে অবস্থা আর কি বলো তো। এরকম এই ধরনের ট্রলিগুলো তুমি যেখানে মানে তুমি নিজে বহন করতে পারবে তাহলে ঠিক আছে, মানে তুমি নিজে গাড়িতে ওঠালে নামালে তাহলে ঠিক আছে, এই সব জায়গা না আমেরিকান ট্যুরিস্ট বা এই ধরনের ট্রলি ছাড়া খুবই প্রবলেম হবে বললেই মনে হচ্ছে। আমাদের ছোট ট্রলিটা যেরকম মানে এক আঙ্কেল দিয়েছিল বিয়েতে আমাদেরকে, ওটা আমেরিকানের, ওটা খুবই ভালো চলছে। ছোটটা ছোটটাই
স্ক্র্যাচ পড়বে এগুলো ঠিক আছে, কিন্তু এরকম দুমদাম করে ওরা ফেলে তো তাতে করে চেন ভেঙে যাওয়া থেকে শুরু করে মানে সবই ভেঙে যাচ্ছে, তো একদমই ভালো লাগছে না। আর ট্রলিটার এত বাজে অবস্থা করে দিচ্ছে বারবার। তো আমি বললাম ডিম করি আজকে, কেউ খাবে না আজকে, চিকেন খাবে, তাই জন্য যাবে চিকেন আনতে। আর আমি বললাম ঠাকুরের জন্য একটু মিষ্টিও নিয়ে আসো, ঠাকুর তো একদিন খেতেই পাইনি, আমরা তাও নিরামিষ হলেও খেতে পেয়েছি। আর কালকে আমাদের অ্যানিভার্সারি গেছিল, তো ঠাকুরকে দেওয়াও হয়নি, মানে কালকে বলতে 25 তারিখ, তো ঠাকুরকে দেওয়া হয়নি, তাই জন্য বললাম যে একেবারে নিয়েই আসো। তো এই আজকের, আপাতত জানি না ব্লগ করতে পারবো কিনা, চোখ মুখের অবস্থা খুবই খারাপ, এরপরও আনুক, এই আনলে আজকে আর কড়াই ফড়াইতে কিছু করবো না, ডাইরেক্ট প্রেশার কুকারে যা হবে দেখা যাবে, আর ভাতটাও বসিয়ে দেবো। চা খাবো এখন, চাটা খেয়ে মাংসটা আনতে যাবো। জাস্ট এই মাত্র দিল আর খাচ্ছেটা দেখো, টম্পি টম্পি দেখো অবস্থা, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, এতদিন বাদে পেয়েছে। স্বর্ণালী খেতে দিত, স্বর্ণালী বলছিল যে স্বর্ণালীকে নাকি বিশ্বাস করতে পারিনি, খেয়েছে কিনা জানি না, জিজ্ঞেস করতে হবে স্বর্ণালীকে। খাচ্ছে দেখো, তাকাচ্ছে না, এ টম্পি টম্পি ঠিক আছে, ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, গুড নাইট। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আসছো আমাকে নতুন দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এ টম্পি, হে টম্পি, না ও আর আজকে তোমাদের গুড নাইট বলবে না, যাই চলো।